তোকে দেখি কিছু কিছু আপা মনে হয় যে খালা মেশিন তো বুঝা যায় সময় বুঝা যায় শুধু এই যে ভারত কাপড়ে শুধু মানে টেম্পোটা দিতে হবে মিচিং করা হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। চলে আসবেন আপনার এটা সোনার বাংলা মার্কেট মাদুব দিয়ে, আর আসতে হলে এই যে ওনাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে চলে আসবেন। এই দুইটা হচ্ছে ওনাদের নিজস্ব কন্ট্যাক্ট নাম্বার, আর এটা হচ্ছে মাদুব দি সোনার বাংলা মার্কেট। এখানে পাবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন। আর এই যে মোশাররফ হোসেন, মোশাররফ হোসেন কে আপনি? ওকে, তো মোশাররফ হোসেন আমার সাথেই আছে, আর হচ্ছে মোল্লা ভাই, তো দুজনই আছে। মোল্লা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। তো আমরা আজকে দেখাবো এইটা, এই শাড়ি থেকে। হ্যাঁ, এইটা হচ্ছে ক্যাটালগ শাড়ি নাকি? হ্যাঁ, ক্যাটালগ শাড়ি। কত করে এই শাড়িগুলো? 400 টাকা ব্লাউজ পিস শর্ট। 400 টাকা ব্লাউজ পিস শর্ট। দেখি ব্লাউজ পিসটা তাহলে। যেটা যে কালারে এই কালারে 400 টাকা করবে। আর শাড়িটা কত হাত? 12 হাত। মানে ইনটেক শাড়ি, ইনটেক শাড়ি 400 টাকা করে ব্লাউজ পিস আছে এই কালারে। এই যে আরেকটা কালার, আরেকটা ডিজাইন। এটা চারটা কালার আছে? হ্যাঁ, চারটা। 400 টাকা করে এই যে, 400 টাকা করে শাড়ি। এখন ওই যা শাড়ি 300 টাকা, 400 টাকা ডিজাইন শেষ। হ্যাঁ, আরেকটা ডিজাইন আছে, জ্ঞান আপনি মার্কেটে নিয়ে সত্যি আনা পয়সা। এই যে 400 টাকা, 400 টাকা আসবে 300 টাকা প্রাইস। দেখেন এই শাড়িটা 300 টাকা, অনেক সুন্দর কাপড়টা। এটা কত? এটা 300 টাকা ইনটেক। হ্যাঁ, এগুলো কি 300 টাকা? হ্যাঁ, 300 টাকা। 300 টাকা শাড়ি, 300 টাকা করে বয়েল কাপড়। বয়েলটা বয়েলটা না, হ্যাঁ এটা প্লেনের বয়েল, ভালোটা। হ্যাঁ, ভালো। 300 টাকা করে এটা। এটা অনেক সুন্দর শাড়িটা, 300 টাকা। দেখা তো এটা কত গজ? এটা 300 টাকা। 300 টাকা না, কয় হাত? 12 হাত। এটা অনেক সুন্দর শাড়ি, 12 হাত, 300 টাকা। এটা তো আরো সুন্দর শাড়ি, এটা 300 টাকা। হ্যাঁ, ইনটেক আসবে। হ্যাঁ, এটা ইনটেক, 12 হাত। এগুলো ইনটেক, 12 হাত শাড়ি, 300 টাকা। এই শাড়িটাও সুন্দর, 300 টাকা করে। এখন আসলার প্রতি আসলারে আপনাকে শাড়ি দিন। এটা শাড়ি 300 টাকা। 300 টাকা শাড়ি, পিন শাড়ি 300 টাকা। যারা নিতে চান জুতো নিয়ে নেবেন, যেহেতু রমজান। তাপ্পারের এটা কত? 300 টাকা।
300 টাকা বেশি দেওয়া যাবে এটা? হ্যাঁ বেশি দেওয়া। হ্যাঁ মাল আছে যেমন বড় অনেক, এটা অনেক ভালো, বাইনটা ভালো, 300 টাকা করে কাপ পাই, 300 টাকা করে। এটা সুন্দর, এটা কালার আছে? এটা কালার আছে, এনে নাই দেখি ভাই, সাদাটা দেখি। শাহিডাই মানুষ নিতে চায় বেশি না? হ্যাঁ প্রতি রাস্তা লেখাপড় থাকবে শাহি পিন, 300 টাকা। এটা অনেক সুন্দর শাড়ি, 300 টাকা। এখন কি 250 টাকা দেখাবেন? 250 টাকা ইনটেক শাড়ি। এটা কি, এটা কত? বিন্দু কাপড় বলে, বিন্দু কাপড় 800 টাকার কাপড়। 800 টাকার কাপড়, প্রাইস কত আপনার কাছে? আমার কাছে এটা এসেছে 250 টাকা। 250 টাকা একদম মিন্টে ভাই। আচ্ছা এর জন্য একটু সার্কেল আসতে হয়েছে। 250 টাকা না, এটার বাইন্ডা ভালো আছে। প্রতিটা যেমন টিকিট লাগাল থাকবো, বিন্দু কাপড় তো এই যে লাল সাদা নো কালার না আছে, আছে বাটিকের মধ্যে একটা আছে। এটা এটা কত বাটিকের মধ্যে? এটা 250 টাকা, 250 টাকা। এটা 250 টাকা না? এই যে বাটিকের মধ্যে আরেকটা লাল আছে, 250 টাকা। 250 টাকা বাটিকের মধ্যে লাল আছে, যার লাল আছে এটা না? হুম এটা দেখুন বড় ফুল অনেক সুন্দর। যা দেখি তাই নজর লেগা থাকে, দেখি বিন্দু কাপড় মুরব্বীতে জাকাতের জন্য যারা দিবে আর সেটা ওই ইনটেক আসবে তো না? হ্যাঁ সব ইনটেক আপু।
সব দেখাইছেন ইনটেক নাকি ইনটেক শাড়ি? এখন আপনাদের এমব্রয়ডারি মধ্যে দেখেন না, মানে ইনটেক গুলোই দেখেন? এটা কি এমব্রয়ডারি? না না, ইনটেক ইনটেক এগুলো কত? 800? হ্যাঁ 800। এটা কি কাপড়? এটা দেখছি যে ক্যাপিন, এটা এইটার ওই জুইটা দেখি অ্যাশ কালারটা। না না না, এটা নিচে হয়, এটা ক্যাপিন না, এগুলো 400 টাকা করে। আপনারা যারা কাউকে দিতে চান তাদের জন্য বেটার কালেকশন এগুলো। এগুলো যদি মনে করেন এইটার আমি 20 পিস চাইলাম, দেওয়া যাবে? তো বুঝতেই পারছেন না, ওনারা একটা কালারে 20 পিস করে দিবে, চিন্তা করবেন না, এখান থেকে শাড়ি নিতে পারবেন অনেক অনেক। ভাই আপনার হাতের শাড়িগুলো একটু দেখান, ওইগুলি দেখাই দেন। এগুলো কত করে? 800 টাকা। এমনি রাখেন তাহলে, রাইখা দেন তাহলে হবে, আমি ওখান থেকে লই এখানে রাইখা দেন। বাটিক শাড়ি কি পুরো আগে একই রকম না? একই রকম বাটিক 800। ওনারা বুঝছে যে যেটা বেশি আছে সেটা দিবে। এটা ভাই দুইটা দুই রকম, দুইটা দুই রকম, দুই পাশ। বিন্দু কাপড় না, এগুলো কত করে? 300 টাকা। 800 টাকা। এগুলো যে মার্কেট থেকে কিনতে যে কত করে? 800 টাকা লাগবে। 800 লাগবে আপনার কাছে? 800 টাকা কেন? আমার কাছে, আমরা কম সরাসরি কোম্পানির থেকে। ছিঁড়ে আসবে না তো? না ছিঁড়ে আসবে, আমরা অনেক মাল একসাথে কিনি, এই জন্য আমরা কোম্পানি থেকে সাপ্লাই। রঙের গ্যারান্টি আছে? হ্যাঁ রং গ্যারান্টি। এদের দেখুন তো, এটা একটু খুলুন তো দেখি, এটা কালো কাপড় না? একটু খুলুন তো পুরোটা, একরকমের মেয়েদের ভালো শাড়ি দেখান, দুইটা দুই রকম না দেখে লাউ আনতে লাউ, এটা লাউ কখনো, একটা সুন্দর একটা শাড়ি দেখেন, এটাও সুন্দর। শাড়িগুলি ভালো, এর মধ্যে আর কালার আছে, যে একটা কালার আছে, এটার মধ্যে রেড, রেডটা খুলতে হবে না। ওকে ভাই এমনি দেখে, এটাও সুন্দর। এটা কত? এটা 250 টাকা ফ্রেশ। এটা ফ্রেশ না? হ্যাঁ 250 টাকা ফ্রেশ। বিন্দু এটা? হ্যাঁ বিন্দু। হ্যাঁ এমব্রয়ডারি দেন, এমব্রয়ডারি মাল আমাদের ভালো চলে। শাহির এমব্রয়ডারি, এক জায়গায় কাজ আছে, আমি তো কাজটা ওই দিন দেখাই দিছি আপনাদের। হ্যাঁ আপনারা তো জানেন ওনারা ইনটেকও বেছে আর সাথে সাথে এমব্রয়ডারিও বেছে, তো নতুন শাড়িতে এমব্রয়ডারি, নতুন শাড়ি মনে করেন অনেক শাড়ি রিজেক্ট হয়ে যায় ওনাদের কোম্পানি ফেরত দেওয়া যায়, তখন সেই শাড়িগুলো ওনারা আইনা এটাকে এমব্রয়ডারি করে। এই যে ভাই এমব্রয়ডারি পাইছি আমি, আমার কাছে দেন ভাই, এই যে মাঝখানটা সুতায় সুতায় মিলে কাজ। এমব্রয়ডারি কত? এমব্রয়ডারি 250 টাকা। এমব্রয়ডারি 250 টাকা ন্যায় মানুষ? হ্যাঁ। আচ্ছা দেন তো দিই আরো কয়েকটা এমব্রয়ডারি শাড়ি, দামি শাড়ির মধ্যে এমব্রয়ডারি দেন। যেটি নিচ্ছে রিজ আছে একটু কথা বলুন, একটা ফ্রেশের দাম হচ্ছে 1000 টাকা। আচ্ছা এমব্রয়ডারি দেখে পাইতেছে 250 টাকা দিয়ে,
মোটারির জন্য এটা পাচ্ছেন 250 টাকা। এটা কত টাকা শাড়ি? এটা 1000 টাকা। 1000 টাকা শাড়ি মাত্র 250 টাকা নিউ শাড়ি 1000 টাকা। এই যে 250 টাকা করে এই শাড়িটা দেখেন, ওয়াও এই শাড়িটা তো অনেক সুন্দর। এটা মানে কেমন এম্ব্রয়ডারি? এটা এক জায়গায় একটা এম্ব্রয়ডারি, এটা সিল কোম্পানি রেজাল্ট, কোম্পানি সিল। অনেকে ভাববে এটা দাগ, দাগ না, এটা কোম্পানি সিল। শুধু এই যে ভারত কাপড়ে শুধু মানে টেম্পোরারি থাকে, মিচিং করা। কত? 250 টাকা। আর কাপড়টার দাম আছে কত? 1000 টাকা। 1000 টাকা দামের শাড়ি, প্রাইস মাত্র 250 টাকা। আচ্ছা এইটা মিনি, এটা আমি নিলাম, একটা শাড়ি নিলাম, নিজের জন্য নিলাম। এই শাড়িটা অনেক সুন্দর আপুরা, খালি একটু এম্ব্রয়ডারি, এম্ব্রয়ডারিটা তো বোঝা যায় না, বোঝা যায় না, ম্যাচিং করা, ম্যাচিং করা। আমরা সর্বশেষ আমাদের মেশিনটা দেখাই দেব, যে মেশিনটা দাম বাড়াচ্ছে। এই কাপড়গুলোর বাইন ভালো আপুরা, অনেক দামি শাড়ি। শাড়ি কাপড় তো, শাড়ি কাপড় একটা কাপড় 1000 টাকা, দেখেন 250 টাকা দিয়ে পাচ্ছি। এটা ভালো না, মানে ম্যাচিং করে এম্ব্রয়ডারিটা কষ্ট নেই। এই যে বর্দ কালার, এগুলো 400 টাকা। রিজিট না, ওনারা ফুল করে রাখছে। প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন কালেকশন হবে, আমরা প্রতি সপ্তাহে মাল 250 টাকা। তো প্রতি সপ্তাহে ওনাদের ভিডিও পাবেন আপনারা, প্রতি সপ্তাহে রেগুলার নিতে পারবেন এখান থেকে জামা। এই শাড়ি সরি শাড়ি, তো শাড়িগুলো দেখতে হলে কিন্তু এই শাড়িটা নতুন থাকলে এটার কত প্রাইস ছিল? এটা দাম 1000 টাকা, পাইকারি রেট। খুব সাদা আর সাদা শাড়ি মাত্র 800 টাকা। দেখেন এই এয়ারপোর্টের শাড়িটা, ও দারুন চুস, আপনি সবগুলো শাড়ি ভালো। 1000 টাকা শাড়ি মাত্র 1000 টাকা। সুন্দর, বাইন ধরলে মনে হয় যে রুটি বুঝাই যেতেছে না কোন জায়গায় সিরা। অনেক সময় ভুল হইতে পারে, আমরা এত তোমার ইয়ে করি। এই যে হ্যাঁ, শুধু গেল, শুধু গেল, এই যে বড় কাপড়টাই বিরাজ, শুধু গেল। না এটা দাম আছে 1200 টাকা। আমি নিলাম না, কিন্তু সেটা অনেক সুন্দর ছিল, 250 টাকা করে। আমিও নিলাম, কাপড়টা অনেক বাইন ভালো, 250 টাকা যেগুলো এগুলো সবজি কাপড় বাইন ভালো, কিন্তু মানে এই শাড়িটা কি ফ্রেশ আছে? এটা 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 নাই ফ্রেশ, দেখি এই শাড়িটা, দেখি এটা, দেখি
এটা শিলিটা কোন জায়গা দিব? এক জায়গায় থাকবে, যে কোনো এক জায়গায় থাকবে। এটা শিলিটা রং দু কাপড় কাপড় আপনাদেরকে দেখায় শাড়ি নিয়ে যেতে চাই, পরে আর দেশের মার্কেটিং আপনাদের সাথে শেয়ার করতে পারবো। শুধু এই যে এটা নিয়ে নিলাম, কিছুই করে নেই, এত সুন্দর কাপড়, কাপড়ের বাইন এত সুন্দর। এই সপ্তাহে নতুন ডিজাইন আছে, আমার বাসায় আসছি, তো বাসায় আমার শাড়িগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো। আমি পাঁচটা শাড়ি আনছি আমার ননাসের জন্য, আমার ননাস আবার শাড়ি পরে প্রচুর। তো এই যে আমার হাজবেন্ড লাইট জ্বালায় দিল, অন্ধকার ছিল। আচ্ছা যাই হোক, এই যে এটা হচ্ছে একটা শাড়ি আমার ননাসের জন্য আনছি। আমার ননাস আবার শাড়ি পছন্দ করে, খুব পছন্দ করে, উনি শাড়ি পরে সবসময়। তো ভাববেন যে আপু মনে হয় নেয় না, আসলে এমনি টানে। হ্যাঁ, এর জন্য এই যে নিয়ে আসলাম এই দুইটা, এটা এটাও অনেক সুন্দর শাড়ি। এটা আমার ননাসের জন্য আনছি, আর এটা আমার হাজবেন্ড পছন্দ করে আনছে। এটা অনেক সুন্দর একটা শাড়ি, এটাও সুন্দর করবে, বুঝা পছন্দ করবে। এটা আনছি, তারপর এটা বাটিকের ডিজাইন অনেক সুন্দর এটাও। তারপরে হচ্ছে আমার পছন্দের আনছি এটা, এটা একটা সিলি আছে, ওই যে ফুল করা আছে, তাও আমি আনছি, সুন্দর আছে শাড়িটা। আর এটা হচ্ছে ওনার স্টিকার বি দিয়ে একটা লেখা, তো এই শাড়িটা অনেক সুন্দর আছে, কি সুন্দর দেখছেন, দেখার মতন একটা শাড়ি। বাইনটা অনেক সুন্দর, আর এই শাড়িটা অনেক সুন্দর, ধরো না। তো আপনারা তো দুজনের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ।